আসসালামু আলাইকুম এভিওয়ান কেমন আছেন আপনারা সকলেই আশা করতেছি আল্লাহর অসহায় সময় আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আমি আছি কৌশর আহমেদ ফ্রম এসকে কম্পিউটার টেক আল্লাহর অসহের সময় আমিও ভালো এবং সুস্থ আছি আজকের ভিডিও টাইটেল এবং থামলেন দেখেই ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন যে আজকে আমি আপনাদের সামনে কোন সমস্যাটির সমাধান নিয়ে চলে আসি তো কোনো কথা না বলে সরাসরি চলে যাব মূল ভিডিওতে আজকে ভিডিওটি দেখুক কম সময় নিয়ে আপনাদের সমস্যাটির সমাধান দিয়ে যাব তো কথা না বলে সরাসরি চলে যাব বিরুদ্ধে তো চলুন শুরু করি প্রযুক্তির হ্যালো ওয়েলকাম টু মাই ভিডিও আজকে কোনটিউটুরিয়াল নয় এই প্রথম এবার সংশোধনের সময় দিয়েছে প্রাইমারি কর্তৃপক্ষ এর আগে কখন আমি আবেদন করার পর এমন কার্যক্রম তাদের দেখিনি তারা এবার আটাইশ তারিখ থেকে দেখুন এখানে সুন্দর করে স্পষ্ট লিখা আছে মূল সংশোধন এডিট রিকোয়েস্ট করুন ২৮ নভেম্বর দু থেকে চার ডিসেম্বর দু পর্যন্ত মানে আজকে থেকে শুরু হয়েছে আগামী ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত সংশোধনের সময় আছে সেজন্য এর ভিতরে যদি কারো ব্যক্তিগত ইনফরমেশন এবং অন্যান্য কোনো ইনফরমেশন ভুল হয় তাহলে আপনি সংশোধন করতে পারবেন এবং দুটো উভয়ে একসাথে করতে পারবেন ব্যক্তিগত ইনফরমেশন এবং অন্যান্য ইনফরমেশন উভয় ইনফরমেশনগুলো কী এবং কী বিস্তারিত সব কিছু আমি আপনাদের সামনে এখন দেখাবো এবং চেষ্টা করব আপনাদের প্রক্রিয়াটা দেখানোর জন্য তো প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন ফর এডিট অপশনটিতে গিয়ে আমাকে আগে নির্ধারিত সব কিছু জানতে হবে জাস্ট আমি এই ট্যাপটিতে ক্লিক করব এই ট্যাপটিতে ক্লিক করার পর আমাকে তথ্য সংশোধনের নির্দেশনা ও হ্যাঁ অনেকে হয়তো ভাবতেছেন যে এই লিঙ্কটিতে কীভাবে আসবেন কারণ আমি আবেদন করার সময় এই লিংকটি আমার ভিডিও ডেসক্রিপশনে ব্যবহার করেছি এর আগেও এটি নিয়ে আরও দুই তিনটা ভিডিও তৈরি করেছি এবং এই প্রাইমারি সাইটটি লিঙ্কটিও আমি আমার ভিডিও ডেসক্রিপশনে সরাসরি ব্যবহার করব জাস্ট ক্লিক করা মাত্র আপনি এই ইন্টারভেসটিতে চলে আসবেন এবং এখান থেকে এখানে ক্লিক করা মাত্র আপনার এইটা ট্যাপটি চলে আসবে যদি স্মার্টফোন দিয়ে পড়তে চান তাহলে আপনি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন তো এই ইন্টারফেসটিতে আসার পর আপনি ডাউনলোড করেন আর যেভাবেই আনেন এই ইন্টারফেসটি একটু ভালো করে পড়ে নেবেন প্রথম ধাপ তথ্য সংশোধনের জন্য আবেদন গ্রহণ আটাইশ এগারো দুই হতে চার বারো দুই হাজার বিশ তারিখ পর্যন্ত মানে তথ্য সংশোধনের জন্য আবেদন গ্রহণ আবেদন গ্রহণ করবে তারা তারিখ তারিখ থেকে পর্যন্ত তারিখটা একটু ভালো করে খেয়াল করবেন আমি একটু জুম করে দেখাই এখানটাতে দ্বিতীয় ধাপ তথ্য সংশোধন ও ফরম সাবমিশন মানে বিষয়টা তারা বুঝাতে চাচ্ছে এখন আমি হয়তো নিজেও একটু পরিষ্কার না তারা আঠাইশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত আপনারা আগে আবেদন নিবে চার তারিখ পর্যন্ত তারপর দ্বিতীয় পর্যায়ে আপনি তথ্য সংশোধন ও ফর্ম সাবমিশন করবেন তারপর হলো প্রথম ধাপ আবেদন ফি জমা দেওয়ার পর যে সকল প্রার্থীগণ আবেদন সংশোধনের প্রয়োজনীয়তা মনে করছেন শুধুমাত্র সেই সকল প্রার্থীগণ উল্লেখিত তারিখের মধ্যে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার দিয়ে লগ ইন করে তথ্য সংশোধন ও হালনাগাদ করার জন্য আবেদন করবেন গৃহীত আমাদের প্রেক্ষিতে প্রার্থীর মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে তথ্য সংশোধনের সংক্রান্ত নির্দেশনা প্রেরণ করা হবে বুঝতে পারছেন যে আপনি যখন আবেদন করবেন আবেদনটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি আবেদন করার পর আপনি আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি গ্রাহকের ব্যবহার করেছেন প্রার্থী তার ফোনে একটি এস যাবে এবং এস এম এর মাধ্যমে একই সাথে এখানে একটা লিঙ্ক দিবে এই দেখেন প্রাইমারি লিঙ্ক এই ওয়েবসাইটে অনুরূপ নির্দেশনা প্রদর্শিত হবে তখন আবার প্রদর্শিত হবে এবং আবেদনের সময় প্রার্থী তার সংশোধনের ক্যাটাগরি উল্লেখ করতে পারবেন আবেদনের সময় উল্লেখিত মানে ওই যে বললাম ব্যক্তিগত শিক্ষাগত উভয় বিষয় সংশোধনের ক্যাটাগরি উল্লেখ্য থাকবে সেইটি আমি আপনাদের ইনসলা দেখাবো দ্বিতীয় ধাপ আপনারা এই পর্যায়ক্রমে ইন্ট্রোডাকশনগুলি একটু ভালো করে পড়বেন দ্বিতীয় ধাপ সংশোধনের জন্য প্রার্থী মোবাইল নাম্বার ও এস এম এস এর নোটিশ প্রেরণের পর পরই নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে ফর্মটি সংশোধনের জন্য উন্মুক্ত মানে ওপেন রাখা হবে বিষয়টা হচ্ছে সংশোধনের জন্য প্রার্থী মোবাইল নাম্বারে এস এম এস নোটিশের প্রেরণের পর পরই মানে আমি আজকে আবেদন করব। মানে আজকে আটাই তারিখ থেকে চার তারিখ পর্যন্ত আমি আবেদন করব সংশোধনের জন্য এবং সংশোধনের জন্য তাদের আবেদনের পর তাদের কাছে আমার যাবে এবং তারা আমাকে সংশোধনের এস এম এস টি আসার পর আবার আমি ওয়েবসাইটে গিয়ে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ফর্মটি সংশোধন করতে পারব বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন আজকে থেকে চার তারিখ পর্যন্ত আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনি সংশোধন ফর্ম আবেদন করবেন তারপরে কি আপনি তথ্যটা এডিট করে বসাইতে হবে যা আমি এখন ওয়েবসাইটে যাচ্ছি উপরে দেখুন এখানে লিখে আছে এডিট অ্যাপ্লিকেশন এই এডিট অ্যাপ্লিকেশনটিতে আপনি যাবেন এডিট অ্যাপ্লিকেশনটিতে আসার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে আমি একজনের ইউজার আইডি এবং পাসওয়ার্ড তুলেছি সেজন্য আমি সাথে সাথে সাবমিট দিব দেখুন সাবমিট দেওয়ার পর লেখা আসছে রিকোয়ার্ড সাবমিটেড সাকসেসফুল এটা কিন্তু অলরেডি মানে আমি ভিডিওটা তৈরি করার আগে একবার তার তথ্যটা দিয়ে সাবমিট দিয়েছি ইউ উইল বি নোটিফাইডেড বাই এস এম এস লেটার ফর এডিট মানে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডের পর আরেকটা ধাপ আসবে তারপরে আপনি সাবমিট দেওয়ার পর এই ধাপটা আসবে তো পরবর্তী ধাপটা আমার এখন কেন আসলো না এর আগেরটা কারণ এটা আমি রেকর্ড দেওয়ার আগে ইতিমধ্যে একবার কাজটা করেছি সেজন্য এটা আপনার আসতেছে না সো আমি নতুন একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি সেজন্য আমি হোমে চলে যাব আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি তোলার পর সাবমিট এ ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর আপনার এই ইন্টারফেসটি আসবে আমি কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছিলাম যে আমি সাবমিট দেওয়ার পর আমার রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুল চলে আসছে কারণ এটা আমি ভিডিওটি রেকর্ড দেওয়ার আগে ইতিমধ্যে একবার করে আসছি কারণ এখন আপনাদের দেখানোর জন্য আর এটা হলো নতুন কারণ ওইটা ওই ব্যক্তিটার আমার এডিট করার প্রয়োজন ছিল এই ব্যক্তিটা এডিট করার প্রয়োজন নাই সেজন্য আমি আপনাদের এই প্রক্রিয়াটা চলে আসছি সিলেক্ট কারেকশন টাইপ এখানটাতে আসার পর পার্সোনাল ইনফরমেশন

সিঙ্গেল মেরিটাল স্ট্যাটাস ইত্যাদি তার হোম ডিস্ট্রিক্ট সবকিছু আর আরেকটি অপশন লিখা আছে এখানে দেখুন এডুকেশন ইনফরমেশন এডুকেশন ইনফরমেশন হলো শিক্ষাগত যোগ্যতা মানে এক কথায় এখান থেকে যে ঠিকানা বিখানা যা আছে এগুলো সব পার্সোনাল তো আপনি এখান থেকে পার্সোনাল ইনফরমেশন সবকিছু চেঞ্জ করবেন এগুলো আর এডুকেশনটা হচ্ছে নিচে মানে এস এস তো পরিবর্তন হবেই না নিচে যারা মাস্টার্স ডিগ্রি দেন তাদের আর কি সেজন্য আপনাকে আগে ভালো করে খেয়াল করে পার্সোনাল ইনফরমেশন লিখে তারপর সাবমিট করবেন তো সাবমিট দেওয়ার পর তার পরবর্তী ইন্টারফেস সাবমিট রিকোয়েস্ট সাকসেসফুল যে ইন্টারফেসটি আসছে ওইটা আসবে তো এটা কিছুক্ষণ আগে আমি দেখাইছিলাম তার পরবর্তীতে আপনার ফোনে একটি এস এম এস যাবে এস এম এস যাওয়ার পর আপনাকে সাইটে এসে বাকি কাজটা করতে হবে এডিট অ্যাপ্লিকেশন দিতে যাওয়ার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পর আপনি আপনার বাকি তথ্যগুলো এডিট করতে পারবেন ইনশাআল্লাহ এডিট অপশনটি আসলে আমি বিস্তারিত ভিডিও তৈরি করে আপনাদের আরেকটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজকের মতো এখানেই যাদের কাছে এই ভিডিওটিতে খুব হেল্পফুল মনে হয়েছে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন আপনাদের সকল বন্ধুদের কাছে আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাওয়ার আগে বলে যাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ